অনুব্রত মণ্ডল, যিনি নজরদারির আওতায় রয়েছেন ইলেকশন কমিশনের, তিনি রয়েছেন। অনুব্রত দা, আপনার থেকে জানতে চাইবো যে রাত দুটো থেকে আপনার বাড়ির সামনে পুলিশ, ম্যাজিস্ট্রেট পুলিশ রাত্রি দুটো থেকে থাকলো? আমার আমার কিচ্ছু বয়ে যায় না। আমি রাত্রিকাল একটাই ঢুকেছি, আরাম করে ঘুমিয়েছি। আমি আবার সকালবেলায় উঠেছি, চান করেছি, পুজো করেছি, আবার প্রত্যেক পার্টি অফিসে যাবো। এতে আপনাদের চ্যানেলে তো বেশি দেখাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আপনার বাড়ির সামনে? কী হবে, কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলে কাজ করবে। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন, বিরোধীরা বারবার ইলেকশন কমিশনে অভিযোগ, কাজ নাই, কম্ম নাই, লোক নাই, জন নাই, বিরোধীরা তো বলবে। বিরোধীদের কোনো দেখা যাচ্ছে? বিরোধীদের রাস্তাঘাটে ঘুরে দেখুন তো, বিরোধীরা আছে কিনা। ভোট করতে অসুবিধা হবে আপনার? কোনো অসুবিধা হবে না, ভোট ভালো হবে, ভোট ভালো হবে। আর যে গুড় বাতাসা এইসবগুলো, বাতাসা এমনি তো প্রত্যেক বুধে বুধে থাকবে, প্রচণ্ড রোদ গরম পড়েছে, আপনাকেও দেবো, এ বি আনন্দের লোককেও দেবো। স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ হবে? না, কিছু চেঞ্জ হবে না। ঘরের মধ্যে বসে? না না, কোথায় ঘরে বসে, আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় কোথায় যাব? আমি যাবো 11টা বিধানসভায় যাবো। কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না? কোনো প্রবলেম নেই, কিসের প্রবলেম? আমি অন্যায় না করলে প্রবলেম কেন? আমি অন্যায় করলে তো প্রবলেম। লাস্ট অবধি তাহলে কার জয় হবে আপনি কি বলছেন? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী জয় হবে, আর ওস্তাদের মা সেলজাতে। অনুব্রত মণ্ডল তিনি বেরোচ্ছেন, যদি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যে ধরনের ভিড় সেটা কিন্তু নজিরবিহীন, যে ধরনের সিকিউরিটি দেওয়া হয়েছে সেটাও কিন্তু নজিরবিহীন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।